1998 সালে 100 শয্যায় উন্নীত করার পর থেকে ভোলা সদর হাসপাতালের জনবল বাড়াতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আর ডাক্তার ও নার্সের স্বল্পতার কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের বেহাল দশা। ভালো গাইনি ডাক্তার নাই, তার জন্য আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছি। বর্তমানে আমি আমার একটা শিশু নিয়ে পুরুষের সমস্যা জর্জরিত হয়েছি। আয়ন আমরা কোনো সিট পাই নাই, আমরা অন্য এই পোলোটু হইয়া রয়েছি। বাচ্চায় কষ্ট হইতে আছে, ওই বাচ্চার মায়াও কষ্ট হইতে আছে। 12টার দিকে আসে আইসা, কোনো রকম দারুটারু দেওয়া যায় এবং আশপাশে ময়লা দুর্গন্ধ এগুলো হাসপাতাল কর্তৃপক্ষ সংকটের কথা স্বীকার করে জানিয়েছেন, নির্মাণাধীন 250 শয্যা বিশিষ্ট নতুন ভবনের কাজ শেষ হলে লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে চিকিৎসার সংকট একটু রয়েই গেছে, কারণ বর্তমানে ভোলা সদর হসপিটাল মেডিকেল বিভাগের পদগুলি শূন্য। বর্তমানে আমাদের 33 বিশেষের কিছু সংখ্যক ডাক্তার উপজেলা সদরে আছেন, তাদের দিয়ে আমাদের এখন চিকিৎসা সেবা চলছে। রোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, আর পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও নেই বললেই চলে। এছাড়া অ্যানেস্থেটিস্ট ডাক্তার না থাকায় হচ্ছে না জরুরি অপারেশন। রোগী নিয়ে 2-3 দিন পর্যন্ত বৈশা থেকে রোগীর কোনো চিকিৎসা পায় না। চিকিৎসা সেবার মান উন্নয়নে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জেলার বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।